প্রথমেই মালদ্বীপ সম্পর্কে কিছু তথ্য। মালদ্বীপ দক্ষিণ এশিয়ার একটি দেশ এবং ভারত ও শ্রীলঙ্কার নিকটবর্তী প্রতিবেশী দেশ। এই দেশটি ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত। 26 জুলাই 1965 সালে ব্রিটিশদের কাছ থেকে মালদ্বীপ সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করেছিল। আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে মালদ্বীপ এশিয়ার ক্ষুদ্রতম দেশ, যার আয়তন মাত্র 298 বর্গ কিলোমিটার। মনোরম পরিবেশ, আদিম সমুদ্র সৈকত ও ক্রান্তীয় প্রবাল প্রাচীর ও সাদা বালুর দেশ হিসেবে পর্যটকদের কাছে আকর্ষণীয় এক ভ্রমণের জায়গা মালদ্বীপ। 2004 সালে ভারত মহাসাগরে সৃষ্ট সুনামির আঘাতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই রাষ্ট্রটি বিধ্বস্ত হয়। ক্ষতির পরিমাণ ছিল প্রায় $470 মিলিয়ন। পরিবেশবিদদের আশঙ্কা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে এই শতাব্দীর শেষ নাগাদ দ্বীপ রাষ্ট্রটি সম্পূর্ণ বিলীন হয়ে যেতে পারে। তাই জলবায়ু পরিবর্তনের ব্যাপারে বিশ্ববাসীর নজর কাটতে 2009 সালে সমুদ্রের 20 ফুট নিচে ডুবুরির পোশাক পরে মন্ত্রিসভার বৈঠক করেছে তারা। মালদ্বীপ 1184টি দ্বীপ নিয়ে গঠিত, যার মধ্যে প্রায় 800টি দ্বীপ এখনও বসতিহীন। 200টি দ্বীপ জনকোলাহলে মুখরিত। এই 200টি দ্বীপে রয়েছে প্রায় 110টি হোটেল ও রিসোর্ট। বাকি দ্বীপপুঞ্জগুলিতে বিমানবন্দর, কৃষি, পিকনিক, সরকারি বা অন্যান্য শিল্পকর্মের জন্য ব্যবহার করা হয়। মালদ্বীপ এবং বাংলাদেশ তাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে 22 সেপ্টেম্বর 1978 সালে। 2008 সালে মালদ্বীপ বাংলাদেশে দূতাবাস চালু করে। 2011 সালে মালদ্বীপ সরকার দেশের সব বাংলাদেশি রপ্তানির উপর দায়িত্ব ছেড়ে দেয়। 2011 সালে বাংলাদেশ সেনাবাহিনী মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্সকে 7টি সামরিক ট্রাক দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট 40% কমে যাওয়ার কারণে মালদ্বীপ 2014 সালের মার্চ মাসে বাংলাদেশে তার দূতাবাস বন্ধ করে দেয়। বাংলাদেশ দূতাবাসের প্রাঙ্গণে অন্যান্য স্থানীয় খরচের জন্য ভাড়া দিতে প্রস্তাব দেয়, কিন্তু মালদ্বীপ বিনীতভাবে তা প্রত্যাখ্যান করে। 2014 সালের ডিসেম্বরের দিকে মালদ্বীপের একমাত্র পানি নির্লবণীকরণ বা সমুদ্রের পানি থেকে লবণ আলাদা করার যে প্ল্যান্টটি, তাতে আগুন লেগে যায় এবং প্ল্যান্টটি তার কার্যক্ষমতা হারায়। তখন বাংলাদেশ 100,000 লিটার বিশুদ্ধ পানি পাঠিয়েছিল মালদ্বীপকে। মালদ্বীপ জুলাই 2015 সালে ঢাকায় পুনরায় দূতাবাস উদ্বোধনের ইচ্ছা পোষণ করে। মালদ্বীপে উল্লেখযোগ্য পরিমাণে বাংলাদেশি অভিবাসী শ্রমিক রয়েছে। মালদ্বীপের সরকার 2009 সালে 16,000েরও বেশি বাংলাদেশি নাগরিকদের অভিবাসন অবস্থা নিয়মিত করেছে। 2011 সালে মালদ্বীপে বাংলাদেশ রপ্তানি করেছে $0.72 মিলিয়ন এবং আমদানি করেছে $1.46 মিলিয়ন। অফিসিয়াল হিসেব মতে মালদ্বীপে 70 থেকে 80 হাজার বাংলাদেশি রয়েছে। 2020 সালে কোভিড-19 মহামারী সংক্রমণ শনাক্ত হওয়ার পরে বাংলাদেশ তার প্রতিবেশী দেশ মালদ্বীপের প্রতি বন্ধুত্বপূর্ণ সহযোগিতার অংশ হিসেবে নৌবাহিনীর জাহাজে করে 100 মেট্রিক টনেরও বেশি খাদ্য, প্রয়োজনীয় জরুরি ঔষধ, চিকিৎসা সামগ্রী মালদ্বীপকে পাঠিয়েছে। খাদ্য, ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পেয়ে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শাহিদ দেশটির পক্ষ থেকে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 2020 সালের 20 এপ্রিল বাংলাদেশে আটকে পড়া মালদ্বীপের 71 জন নাগরিককে সে দেশে পৌঁছে দিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের করোনা চিকিৎসা সেবা দেওয়ার জন্য সশস্ত্র বাহিনীর 10 সদস্যের একটি মেডিকেল টিম নিয়ে দেশটিতে যায় বিমানবাহিনীর একটি পরিবহন বিমান। এ বিমানে করেই ঢাকা ছাড়েন মালদ্বীপের নাগরিকেরা। এছাড়াও করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন হয়ে পড়া সার্কভুক্ত দেশ মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য চাল, ডাল, সবজি সহ প্রায় 100 টন খাদ্য সহায়তা নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানোজা 22 এপ্রিল সকালে দেশটিতে পৌঁছায়। পর্যটন ও মৎস্য সম্পদ নির্ভর দ্বীপরাষ্ট্র মালদ্বীপে বর্তমানে প্রায় 38,000 বাংলাদেশি রয়েছেন। করোনাভাইরাস মোকাবেলায় সহায়তা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনাও করেছেন। এ ভাইরাস মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর নেওয়া উদ্যোগে সার্কের তহবিলে বাংলাদেশ $1.5 মিলিয়ন সহায়তা দিয়েছে। ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপের জনসংখ্যা 4 লাখের কিছু বেশি, কিন্তু দেশটিতে বিদেশি অভিবাসীর সংখ্যাই প্রায় 2 লাখের মতো। এর মধ্যে সেখানে 70 থেকে 80 হাজার
বাংলাদেশী রয়েছেন, যাদের একটি অংশের বৈধ কাগজপত্র নেই। করোনা ভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে সম্প্রতি কয়েকটি দেশ প্রবাসী বাংলাদেশীদের ফেরত আনতে চাপ দেয়, এর মধ্যে মালদ্বীপও রয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনকে তার দেশে বসবাস করা বৈধ কাগজপত্র না থাকাদের দেশে ফেরানোর কথা বলেছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বৈশ্বিক করোনাভাইরাসের টালমাটাল পরিস্থিতিতে মালদ্বীপ প্রায় 2 লাখের মতো অভিবাসীর খাবার জুটাতে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশটিতে ত্রাণ পাঠিয়েছে বাংলাদেশ। মূলত সেখানে অবস্থানকারী বাংলাদেশি কর্মীরা ছাড়াও সরকারের পাঠানো এই ত্রাণ দেশটিও প্রয়োজনে ব্যবহার করতে পারবে বলে জানা গেছে। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তাদের কারাগারে সাজাপ্রাপ্ত বন্দী হিসেবে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রস্তাব দিয়েছে। জানা গেছে, ওই বন্দীরা তাদের সাজার মেয়াদের একটি অংশ ওই দেশগুলিতে কাটিয়ে আসার পর বাকি সময় তাদের বাংলাদেশের কারাগারে রাখার বিষয়ে আলোচনা চলছে। 2018 সালে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ দূতাবাস 47তম স্বাধীনতা দিবস পালন করে। সেখানে উপস্থিত ছিলেন রিপাবলিক অব মালদ্বীপের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ডাক্তার মোস্তফা আসিম। তিনি বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের একটি শক্তিশালী বন্ধুত্ব রয়েছে, যা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে একসাথে কাজ করার পাশাপাশি ভালো পার্শ্ববর্তী সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা এবং গভীর অঙ্গীকারের উপর ভিত্তি করে। তিনি বিশ্বাস করেন যে মালদ্বীপ ও বাংলাদেশ দুই দেশের ভ্রাতৃপ্রতিম দেশগুলোর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে দুই দেশ কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে কিছু করা সম্ভব। তিনি বলেন যে সরকার এবং বাংলাদেশের জনগণ ভ্রাতৃত্বপূর্ণ মুসলিম দ্বীপের দেশ মালদ্বীপের সাথে তার সম্পর্কে অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি উল্লেখ করেন যে বাণিজ্য, পরিবহন, বিনিয়োগ এবং অর্থায়নে কার্যকরী সহযোগিতার মাধ্যমে নিকটবর্তী দেশগুলির অর্থনীতি শক্তিশালী উন্নয়ন সহযোগিতা গড়ে তুলতে পারে।